অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় আজকে আমি জানাতে চলেছি দু হাজার উনিশ ডিসেম্বর মাস অর্থাৎ বছরের শেষ মাস মকর রাশির কেমন কাটবে আসুন দেখুন প্রথম কথা এই ডিসেম্বর মাসে কিছু প্ল্যানেট রাশি পরিবর্তন করছে যে জন্য মকর রাশির একটা সার্বিক ফল অবশ্যই পাবেন প্রথম কথা শুক্র মকর রাশিতে অবস্থান করছে পনেরোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর ধনুরাশিতে রবি অবস্থান করছে এবং পাঁচই ডিসেম্বর বুধ গ্রহ বৃশ্চিক রাশিতে এবং পঁচিশে ডিসেম্বর বুধ গ্রহ ধনু রাশিতে এবং মঙ্গল গ্রহ তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে গমন এই এই যে রাশির পরিবর্তন অর্থাৎ এই ধনু রাশিতে ছটা প্ল্যানেট একসঙ্গে থাকার জন্য কি ফল হতে চলেছে সেই নিয়ে আমি আলোচনা করছি প্রথম কথা হচ্ছে যাদের দীর্ঘদিনের কাজ বহুদিন ধরে আটকে আছে সেই কাজ আপনাদের সম্পন্ন হবে যারা ভাবছেন যে ব্যবসায় ইনভেস্টমেন্ট করবেন তারা অবশ্যই ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারেন তবু আপনাদেরকে আমি একটা সাজেশন দিই কোন হিউজ অ্যামাউন্ট যদি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনারা কোনো বিজনেস এক্সপার্টের কাছ থেকে অবশ্যই পরামর্শ নিন এরপরে আপনাদেরকে জানাই মকর রাশির শত্রুতা এই ডিসেম্বর মাসে দেখা যাচ্ছে কিন্তু এই শত্রুতা আপনার যে শত্রুতা আসবে সেই শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই ডিসেম্বর মাসে আপনাদের বিবাহের একটা যোগাযোগ দেখা যাচ্ছে যারা বিবাহের ব্যাপারে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কানেকশান অবশ্যই হবে প্রেমজ সম্পর্ক অর্থাৎ যারা প্রেমে লিপ্ত আছেন সেক্ষেত্রে এই ডিসেম্বর ডিসেম্বর মাস খুব শুভ ফল প্রদান করবে এই ডিসেম্বর মাসে মকর রাশির বিদেশ যাত্রা অথবা ভ্রমণ লক্ষ্য করা যাচ্ছে যারা গাড়ি অথবা জমি অথবা ফ্ল্যাট বা বাড়ি কিনতে চাইছেন এই ডিসেম্বর মাসে আপনারা কিনতে পারেন সেক্ষেত্রে আপনাদের একটা ভালো সুযোগ দেখা যাচ্ছে এই ডিসেম্বর মাসে মকর রাশির জাতক জাতিকারা যানবাহন একটু সাবধানে চালাবেন আপনাদের ছোটখাটো অ্যাক্সিডেন্ট চোট আঘাত লক্ষ্য করা যাচ্ছে এবং আপনারা নিজেদের শরীরের দিকে একটু খেয়াল দিবেন অসুখ বিসুখের ব্যাপারে আপনাদের ব্যয় এই ডিসেম্বর মাসে লক্ষ্য করা যাচ্ছে এই ডিসেম্বর মাসে মকর রাশির বাড়িতে আত্মীয় স্বজন অর্থাৎ লোক আসার জন্য আপনাদের ব্যয় অত্যাধিক পরিমাণে হবে অর্থাৎ অর্থাৎ লৌকিকতার ক্ষেত্রে আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে পাশাপাশি আপনাদের আয় ভাবটাও শুভ দেখা যাচ্ছে এই ডিসেম্বর মাসে এরপরে জানাই যারা এডুকেশন লাইনে আছে তাদের ক্ষেত্রে এই মাসটা খুব শুভ লক্ষ্য করা যাচ্ছে এবং যারা হায়ার এডুকেশন করছেন তাদের ক্ষেত্রে এই মাস শুভ ফল প্রদান করবে এরপরে জানায় আপনারা কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে জীবনসঙ্গীর সঙ্গে পরামর্শ নিন অর্থাৎ জীবনসঙ্গী কথাকে আপনারা গুরুত্ব দিন পারিবারিক ভাবটা মধ্যম কিন্তু আপনারা কোনো কাজ করার আগে একটু ঠান্ডা মাথাতে কাজ করবেন হট হটকারিতা সিদ্ধান্ত আপনারা নেবেন না এ মাসে এবং টাকা ধার দেওয়ার ব্যাপারে একটু সাবধানের কাউকে টাকা ধার দিবেন কিন্তু আপনাদের আটকে থাকা কাজ এই ডিসেম্বরে কিছুটা হলো আপনাদের এগিয়ে নিয়ে যাবে অর্থাৎ সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন যারা দীর্ঘদিন ধরে ভাবছেন যে ভ্রমণের ব্যাপারে অর্থাৎ আপনাদের ভ্রমণযোগ এই ডিসেম্বরে লক্ষ্য করা তো মকর রাশির দু হাজার অর্থাৎ বছরের শেষ মাসে আকর্ষিক শুধু লটারি বলে না আপনি কোনো ক্ষেত্রে কোন সম্পত্তি যোগও আপনার এই ডিসেম্বর মাসে লক্ষ্য করা যাচ্ছে পেতে পারেন তো আমি এটা ইন জেনারেল মকর রাশির মাসিক রাশিফল আপনাদের সামনে উপস্থাপনা করলাম প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা প্রত্যেকের গ্রহের অবস্থা আলাদা আমি বেসিক্যালি এটা গ্রহের গোচর অনুযায়ী আপনাদের সামনে এই মকর রাশি দু হাজার উনিশ কেমন যাবে এই নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করলাম তো এই মকর রাশির এই দু ডিসেম্বর মাস ওভারঅল সব দিক থেকে শুভ দেখা যাচ্ছে শুধু আপনারা অ্যাক্সিডেন্টাল দিকটা একটু নজর দিবেন তো আজকে তো সময় শেষ নমস্কার ধন্যবাদ সকলে ভালো